আচ্ছা অন্য কোনো ঘাসের কোনো ব্যবস্থা নাই? না আপাতত ব্যবস্থা নাই, এখন আবার আপাতত আমরা আবার লাগামো, লাগাই আবার ছাগল সংগ্রহ করি আমরা আবার। আচ্ছা আবার সংগ্রহ করতে গেলে তো অনেক সময় অনেক ঝামেলা হয়, এগুলো তো একদম আপনার বাড়িতে এসে সেট সুস্থ সবল খুব সুন্দর ছাগল দেখতেছি, তো এগুলো রেখে দিয়ে করেন? না রেখে দিয়ে তো করা সম্ভব হচ্ছে না, এখন আপাতত বর্ষাকাল তো এখন ঘাসের কোনো ইয়ে নাই কোনো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাখরদাতে। তো দেখতে পাচ্ছেন আসলে রোদ বৃষ্টি একসাথে খুব ভালো লাগছে আবহাওয়াটা, দারুণ একটা যে উপভোগ্য বৃষ্টি, একদিকে রৌদ্র একদিকে বৃষ্টি। তার ভাই এই ছাগলগুলো এখানে লালন পালন করেছেন, আমি একদম প্রান্তিক পর্যায়ে চলে আসছি গ্রাম এলাকাতে, খুব সুন্দর সুন্দর কিছু ছাগল দেখতে পাচ্ছি, ক্রস বিট এবং উন্নত বিটেরও দু একটা আছে। তো উনি সমস্যায় পড়ে এই ছাগলগুলো আসলে বিক্রি করে দিতে চাচ্ছেন, তো কি ধরনের সমস্যা উনি ফেস করতেছেন, কেন বিক্রি করবেন, কত টাকা হলে বিক্রি করবেন, তো সে সম্পর্কে জানতে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল দেখতেছি। জি ভাই, শখ করে কিনছিলাম আর কি, আমরা ওই একটু আমি কইলাম যে একটু শখ করি, কয়টা ছাগল ইউটিউবে দেখছিলাম আপনাদের চ্যানেল টানা দেখে, তারপরে একটু শখ জাগল আর কি একটু দেখ। আচ্ছা আচ্ছা, এই পালার জন্য কতদিন যাবত পালতেছেন? পালতে যদি মাস পাঁচেক, পাঁচ মাসের মতো। আচ্ছা, তো শখ করছেন ভালোই, তো ছাগলগুলো তো খুব সুন্দর সুন্দর দেখতেছি, এই যে মাশাআল্লাহ সবগুলোই তো সুন্দর ছাগল দেখা যাচ্ছে, চঞ্চল। আচ্ছা, তা এখন কি সমস্যা হলো? সমস্যা হচ্ছে যে আমার একজনের থেকে আমি ওই যে ঘাসের ক্ষেত নিয়েছিলাম আর কি। আচ্ছা, এগ্রিমেন্ট হিসাবে এখন ওরা মসজিদের জন্য ওই জায়গাটা বিক্রি করে নিয়েছে, এখন বিক্রি করা তো এখন আমার ওই জায়গাটা ছাড়ে দিতে হয়। আচ্ছা, ছাগল তো অল্প ওই 6-7টা ছাগল, এগুলো তো অল্প ঘাস হইলে তো আপনি পালতে পারতেন। পালতে পারতাম, এখন তো ওইটা ওই পুরোটাই বরাদ করে নিতেছে ওরা। আচ্ছা, অন্য কোনো ঘাসে কোনো ব্যবস্থা নাই? না আপাতত ব্যবস্থা নাই, এখন আবার আপাতত আমরা আবার লাগামো, লাগাই আবার ছাগল সংগ্রহ করি আমরা আবার। আচ্ছা, আবার সংগ্রহ করতে গেলে তো অনেক সময় অনেক ঝামেলা হয়, এগুলো তো একদম আপনার বাড়িতে এসে সেট সুস্থ সবল খুব সুন্দর ছাগল দেখতেছি, তো এগুলো রেখে দিয়ে করেন? না রেখে দিয়ে তো করা সম্ভব হচ্ছে না, এখন আপাতত বর্ষাকাল তো এখন ঘাসের কোনো ইয়ে নাই, কোনো ব্যবস্থাই নাই এখন রোয়ার মতো। আচ্ছা, না আপনাদের এই দিকটা দেখতেছি প্রচুর পানি, ওই দিকে পানি, মানে আপনার বাড়ির চারপাশে শুধু পানি দেখতেছি। পানি ওই কিনারে একটু পানি জাগে গেছে, তো আর ওই যে যে জায়গাটা আমি ঘাসের জন্য লাগাইছিলাম, ঘাস লাগাইছিলাম ওই জায়গাটা এখন আপাতত বিক্রি করে লেছে, তো এই জন্য আমি চাইতেছি যে এখন মসজিদ যাতে করবো, তাই জন্য জায়গাটা ছাড়িয়ে দিছি। আচ্ছা আচ্ছা, না এটা খুব ভালো কাজ করছে, যাতে এলা আমি বলছি আবার যাতে নতুন করে আবার কিনবো সংগ্রহ করবো করি আর দাম। জার্মান হোয়াইট ঘাসটা চাষ করতে পারেন, যেটা চিকন চিকন ছাগলের জন্য, তখন কি আর একটু বড় করে করবেন? হ্যাঁ, একটু বড় পরিসরে করব, যাতে মানে আমরা যাতে দেখছি যাতে মোটামুটি ছাগলটা দেখতে যদি আমাদের যেভাবে আমরা ফাইলছি ডালছি সুস্থ আছে, সর্ব মানে সবকিছু সুস্থ আছে, আমি ভ্যাকসিন করাইছি সরকারিভাবে, ওই যে ডাক্তার আনছি আর ডাক্তার বাবু আমি ভ্যাকসিন সবগুলো একদম ভ্যাকসিন করা সুস্থ সবগুলো না ভ্যাকসিন করে দিয়েছি। আচ্ছা, কতগুলো আছে ছাগল এখন? আছে এখন এই যে 6টা আছে, 6টা আছে, সবগুলো কি ক্রস জাতীয় নাকি উন্নত জাতের আছে? না উন্নত জাতের এটা আছে আর ওই যে আচ্ছা 2টা উন্নত জাতের, বাকি 4টা ক্রস জাতীয়। 4টা হ্যাঁ ক্রস জাতীয়। আচ্ছা, সবগুলো বিক্রি করে দিবেন এখন? জি আপাতত বিক্রি করে। 6টা একসাথে কত টাকা বলেন? 6টা একসাথে বলতে 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ টাকা। আচ্ছা, 6টা একসাথে 2.5 লাখ, আর ভেঙ্গে ভেঙ্গে নিলে আলাদা আলাদা দাম? আলাদা আলাদা দাম। তো চলেন একটু দেখাই, একটু ভেঙ্গে ভেঙ্গে দেখাই দর্শকদেরকে। তো দেলার ভাই, যেটা ধরে আছেন খুব সুন্দর ছাগল দেখতেছি। জি মাশাআল্লাহ, এটা কি পাঠা না পাঠি? এটা পাঠি। পাঠি, তোতাপুরি? জি তোতাপুরি। এটা কি অরিজিনাল? জি অরিজিনাল। আচ্ছা, এটা মুখে পাঁচটা একটু দেখাই দেন দর্শকদেরকে। জি জি দেখেন, অরিজিনাল তোতাপুরি না? জি। ঠিক আছে, এটা কি বয়সটা কেমন এটার? বয়স হবো আপনার 9 মাস। 9 মাসের মতো। জি, একবার হিটে আসছিল, আমি বিট করাইনি, কইছে যে ওরা যেখান থেকে আনছিলাম ওরা বলছে যে এক হিট মিস করতো। আচ্ছা আচ্ছা, একটু পরিপক্ক হয়ে নেক। জি জি। তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম তো চাই ভাই না 60,000 টাকা। 60,000? জি। আচ্ছা, তারপর তো অবশ্যই আলোচনা করতে পারবে। জি, একদম অরিজিনাল ছাগল, ছাগলটা খুব সুন্দর, তো দামটা একটু আলোচনা করে ইয়া করেন, ঠিক আছে? জি, আলোচনা সাপেক্ষে। জি,
তো চলেন আর আসো এগুলো একটু দেখি ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি একটু বড় সরো এটা কি জাতের জি ভাই এটা ওই যে তোতা ইয়া হরিয়ানার ইয়া ক্রস আর কি বিটলের বিটলের ক্রস না এটা কয় দাঁতের এটা ছয় দাঁতের ছাগল ছয় দাঁতের ছাগল যেটা এটা কি এখন প্রেগন্যান্ট আছে না কত মাসের এটা প্রায় 3 মাস পৌনে 3 মাস তাহলে তো মোটামুটি শিওর দেওয়া যায় নাকি হ্যাঁ হ্যাঁ শিওর হয়ে গেছে তো এটার দাম চাবেন কত টাকা এটার দাম তো চাই ভাই 30000 টাকা 30000 টাকা এটা চাওয়া দাম 30 তারপরে তো কিছুটা আলোচনা করতে পারবে জি অবশ্যই আলোচনা ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের জি ভাই এটা হলো করস জাতের এই যে এটা আচ্ছা সামনে তো একটা দেখতেছি খুব কান বড় বড় মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা একসাথে দেখাই জি এটা কি মা বাচ্চা নাকি না আলাদা না এটা আলাদা এটা হলো হরিয়ানার বাচ্চা এটা আমি আশকরি আনছিলাম আচ্ছা এটা তো খুব সুন্দর ছাগল জি হরিয়ানার বাচ্চা না পাঠি জি পাঠি আচ্ছা বয়সটা কেমন এটা বয়স আড়াই মাস হয়নি এখনো আড়াই মাস হয় নাই না তো এটার দাম চাবেন কত এই বাচ্চাটার এই বাচ্চাটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে জি জি বাচ্চা বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর আর এটা এটা কয় দাঁতের এটা হয়েছে দুই দাঁত দুই দাঁতে দুই দাঁত এটা তো করজ জাতের না জি এটা করজ জাতের আচ্ছা এটা কি এখন গাব আছে জি এটাও গাব আছে কত মাসের দুই মাসের উপরে আছে দুই মাসের উপরে গাব জি জি আচ্ছা তাহলে এটার দাম চাবেন কত টাকা এটার দাম চামো ভাই 19,500 টাকা 19,500 জি আচ্ছা 19,500 জি তারপর তো আলোচনা করতে পারবে জি অবশ্যই ঠিক আছে চলেন আর আছে এগুলো দেখি ভাই আরেকটা বড় সরো ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলো হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস এটা কয় দাঁতের এটা ছয় দাঁতের ছাগল ছয় দাঁতের এটা কি এখন গাব আছে হ্যাঁ গাব আছে এটা কত মাসের এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস তাহলে কি এটা শিওর দিবেন শিওর এটা শিওর করে আচ্ছা যদি না হয় না হলে ছাগল রিটার্ন আচ্ছা ছাগল রিটার্ন করে দিবেন না জি তো এটার দাম চাবেন কত টাকা এটার দাম চামো 32,000 টাকা 32,000 টাকা ছাগলটা বেশ বড় সরো আছে তারপর তো অবশ্যই আলোচনা করতে পারবে অবশ্যই আলোচনা আছে অবশ্যই আলোচনা ঠিক আছে চলেন আর আছে এগুলো একটু দেখি ভাই বেশ সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের জি ভাই এটা হচ্ছে সিরুহি জাতের পাঠা সিরুহি জাতের পাঠা অরিজিনাল জি অরিজিনাল আচ্ছা কান এবং মুখ তো খুব সুন্দর এটা অনেক বড় ভাই এটা আরো অনেক বড় হবে এটা এখনো দাঁতেই নেই এখনো দাঁতেই নাই দাঁতে নেই আচ্ছা এটা পাঠা না জি ভাই এটা কি বিট করার নাকি না আরো পরে না আরো পরে এটা তো এখনো বিট করায়নি আচ্ছা এটা আরো পরে বিট হবে পাঠার গঠনটা খুবই সুন্দর তো এটার দাম চাবেন কত টাকা এটার দাম তো চাই ভাই 60,000 টাকা 60,000 তারপর আলোচনা করতে পারবে জি অবশ্যই আলোচনা আছে তো দেলোয়ার ভাই আপনার ছাগলগুলো তো দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর যদি অল্প ছাগল জি এখন আপনি যেহেতু খামার বন্ধই করে দিবেন সবগুলো বিক্রি করে দিবেন অনেকে তো আসলে নিতে চাবে আপনি কিভাবে বিক্রিটা করবেন আমি যে আসে আলোচনা সবাইকে কথা আসলে বাড়িতে আসলে আমার নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আমার নাম্বারে যোগাযোগ করে আসবে আসলে আমি ঠিকানা দিব ঠিকানা মতো আসলে আমরা দেখে শুনে নিতে পারবো আর কি আচ্ছা আচ্ছা অসুস্থ আছে কিনা সে উনি আসি নিজে আসি দেখবে দেখে নিবে দেখে শুনে নিবে আচ্ছা সামনে তো ইনশাআল্লাহ বড় পরিসরে করবেন খামার আলহামদুলিল্লাহ জি ঠিক আছে সে প্রত্যাশা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম